থলির ভেতর হাত ঠেকে শাশুড়ি বিড়বিড় করে মালা জপছেন, বউ গটগট গটগট করে হেঁটে গেল। আওয়াজটা বেয়াড়া, রোজকার আট পৌরে নয়, যেন বাড়িতে ফেরিয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে। সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাটটাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল। নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগল। বিলক্ষণ রাগ দেখিয়ে পরমুহূর্তেই শাশুড়ির দাঁত চোখ ঘাড় চোয়াল যে যার জায়গায় ফিরে এলো। তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে কলতলায় ঝমঝম ক্ষণরক্ষণ কেঁচ ঘেঁস ঘিস কেঁচড় কেঁচড় শব্দ উঠল। বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁজ দেখায় না, বড় তেল হয়েছে। ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল। নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়। মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগল। নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর পাঁচটা আঙুল হঠাৎ মালাটার গলার টিপে ধরল। মিনিষের আক্কেল বলিহারি, কোত্থেকে এক কালো অলক্ষণে পায়ে খুরওয়ালা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন, বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না? বাপ অবশ্য দিয়েছিল, ধুয়েছিল, দিয়েছিল, গলার রসুড়ি দিয়ে আদায় করা হয়েছিল না? এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো। শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময় কি যেন তিনি লুকোচ্ছিলেন। একটা জিনিস, কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল, ভাসুর পর ডাক্তার না হলে ও বউ এ বংশের গালে ঠিক চুনকালি মাখাত। কেন, অসুখ করে মরলে কি হয়, ধুমি আর বলেছে কাকে। হাতে এক রাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গটগট গটগট করে সামনে দিয়ে চলে গেল। না, আর বাড়তে দেওয়া ঠিক নয়। বৌমা বলুন, গলার স্বরটা ঠিক কাঁচা গলায় দেওয়ার মতো না, বড্ড ন্যাড়া। হঠাৎই দিমাগ এলো কোত্থেকে, বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিক মারায়নি। বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে, মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে, ফর্সা ফর্সা মেয়ে, বৌদির মতো ভূষুণ্ডি কালো নয়। বালতি ঠনঠনিয়ে বউ যেন মা কালীর মতো রণরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়াল। শাশুড়ির কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগলো। তাড়াতাড়ি থলির মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন, আচ্ছা থাক, এখন যাও। বউ মাথা উঁচু করে গটগট গটগট করে চলে গেল। তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এফোর ওফোর হয়ে ভাবতে লাগলেন, বউ হঠাৎ কেন বিগড়ে গেল তার একটা তদন্ত হওয়া দরকার। তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই কথা কানে এলো, বউ বলছে একটা সুখবর আছে। পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না। খানিক পরে চকাশ চকাশ শব্দ, মা হয়ে দাঁড়াতে লজ্জা করছিল কিন্তু
তদন্তটা শেষ হওয়া দরকার। বউয়ের গলা মা কান খাড়া করলেন, বলছে, দেখো ঠিক আমার মতো কালো হবে, এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত। ও মা, বৌমা বেশ ডগমগ হয়ে বলছে, কি নাম দেব জানো? আফ্রিকা। কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে।